হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিংই বলি। এখন বাজে রাত্রি 1:30। সারাদিনে আমি আসতে পারিনি তোমাদের সামনে একটু, কারণ বৃষ্টি পড়ছিলো আর জামা কাপড় গেছে আজকে খুব, মানে কি বলবো, একটা বিধিবিচ্ছিরি অবস্থায় গেছিলো। তারপর আমি একটু নিজেও বেরিয়েছিলাম বাজারে ওই আমলকি আনার জন্য। তো যাই হোক, যে কারণেই হোক, আজকে আর ভিডিও আমি তোমাদের সাথে সকাল থেকে করতে পারিনি। এখন বাজে রাত্রি 1:30, তো তাই কি মানে এখন গুড নাইট করার অ্যাকচুয়ালি সময়। তো আমি কি বলবো আমি বুঝতে পারছি না, গুড ইভিনিং বলবো, গুড নাইট তো বলা যাবে না। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। তো চলো, আজকে রাতে কী কী করছি ডিনারের প্রিপারেশনের জন্য, তো সেটাই দেখো। ওই দেখো, ওখানে ভাতটা হয়ে গেছে ডেচকিতে, ভাতটা বসিয়ে হয়েছে। এখন মাছের ঝোলটা গরম করব। সকালে হয়েছিল কাতলা মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল, কাতলা মাছ না সরি রুই মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল, চিচিঙ্গা, লোটে মাছের চচ্চড়ি, সবই তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো, অনেকগুলো কাজ আমি এগিয়েও রেখেছি। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মিঠি স্যার এসেছিল তো সে কারণে তাকে চা করে দিয়েছি, সেটা ধুতে হবে। এখানে কি আছে বাসন সেগুলো ধোবো, হচ্ছে রুটি করব, এখন বসাবো হচ্ছে রাতের, আর এখন বসাবো হচ্ছে মুসুর ডাল সিদ্ধ করে নিই। এখানে প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করার জন্য, প্রেশারে করে নেবো রাত্রিরে তাড়াতাড়ির জন্য। আর এই দেখো, এখানে মুসুর ডাল বের করে রাখলাম, ডালটা ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রেশারে। দেখো, 3-4 বার করে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে প্রেশারের যে জলটা বসিয়েছি সেটাও গরম হয়ে গেছে, কারণ জলটা ভালো করে গরম না হলে ডাল দিলে ঠিক স্বাদ পাওয়া যায় না। তো গরম আরেক বেশ ভালোই, দেখো ফুটে, মানে ফুটে উঠবে এরম অবস্থা। তো এই অবস্থায় দিলেও অসুবিধা হবে না। তো এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি, আমি দেখো বাটিতে আরও একটু আছে, কাচিয়ে নিই। দেখো, সব ডালটুকুনি দেওয়া হয়ে গেছে। এবার মুসুর ডালের ফেনাটা উঠলে তারপর সেটা ফেলে দিয়ে তারপর আর জিনিস দিচ্ছি আর যা যা লাগবে। দেখো, ডালের যে ফেনাটা উঠছে তো সেটাকে ফেলে দিচ্ছি। প্রেশারে তো গরমে মানে পুরো উঠে গেছে। দেখো এত ভাব উঠছে, দেখো সবটাই তোলা কমপ্লিট। আর তো ফেনা তোলা কমপ্লিট, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য হলুদ। আর দেখো দেব হচ্ছে কতগুলো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, 2 খণ্ডও আছে ছোট হলে আর বড় হলে 4 খণ্ড, তো সেগুলো দিয়ে দেব। মুসুর ডাল সিদ্ধর মধ্যে এরকম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দারুণ লাগে। আর দেব একটুখানি কাঁচা সর্ষের তেল, লঙ্কাটা আমি দিতে পাচ্ছি না মিঠির কারণে, তবে একটা লঙ্কা দিলে মনে হয় না কিছু হবে, তো থাক দরকার নেই ভাতে মেখে খামে। এবার আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো, এই দেখো একটুখানি নাড়িয়ে দিই হলুদটা দিয়ে পেঁয়াজটা দিয়ে। এবার আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করব। দেখো, প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি, এবার সিটি ওঠার অপেক্ষায় রয়েছে। তো সিটি উঠুক ততক্ষণে আমি দেখি আরও ওদিকে কী করতে হবে। দেখো, প্রেশারের তো হুইসেল উঠেই, মানে উঠবে উঠবে ভাব, একটা সিটি দিলেই হয়ে, একটা দিয়েছি আর একটা উঠে যাবে। আর এই পাশে দেখো মাছের ঝোলটা গরম, আর এখানে যে কাতলা রুই মাছ হয়েছিল আলু কাঁচকলা দিয়ে, তো সেইটা একটা ছোটো টিনের বাটিতে রেখে দিয়েছি যাতে এটা গরম করতে সুবিধা হয়। তো গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার খেতে দেবো। দেখো, এই হচ্ছে মাছের ডিমের বড়া যেটা করলাম, তারপরে এটা তোমাদের সাথে শেয়ার করে দেখাতে পারিনি কারণ তখন মোবাইলটা মিঠির কাছে ছিল।
ওর স্কুলের টাস্ক আসছিল, সেগুলোকে খাতায় স্কুল কপিতে তুলছিল। আর এই হচ্ছে ডাল সিদ্ধ পেঁয়াজ দিয়ে, দারুণ গরম ভাত আর ডাল সিদ্ধ বড়া ভাজা, দারুণ। আমি মাখতে পারছি না, ভাত এত গরম, ভাতও গরম ডালও গরম। তো যাই হোক, আমি কোনো রকমে মেখে দিচ্ছি, ও তো আরোই হাত দিতে পারবে না। তো মিঠির আগে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, ও চিচিঙ্গা নিয়েছে, ডাল সিদ্ধ, বড়া, লোটে মাছের চচ্চড়ি ছিল যেটা করা হয়েছে, সেগুলো দিয়ে খেয়েছে। ও আর ও রাতে মাছের ঝোল খায়নি, মিঠিও রাতে মাছের ঝোল খেলো না। তো ও নয় কালকে অফিসে ওটা খেয়ে যাবে। এই দেখো কাঁচা পেঁয়াজ রয়েছে সঙ্গে, আমার হাজবেন্ডও নিয়েছে, কাঁচা পেঁয়াজ খুব ভালোবাসি, চিচিঙ্গা খেয়ে আর অল্প আর এটুকুনি আর নিল না। এই যে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রয়ে গেছে, সবই রয়ে গেছে। তো আমি তো রাতে খাবো, দেখি মাছের ঝোলটা একটুখানি একটা মাছ খেয়ে নেবো। তো মিঠি খুব মানে মনোযোগ দিয়ে আর খুব টেস্টি ওর খাবারটা হয়েছে মন মতো। ডাল সিদ্ধ ওর খুব ফেভারিট, ডাল সিদ্ধ পেলে ওর মানে রান্না সোমবার দেওয়া ডালের থেকে এই ডাল সিদ্ধটা ওর সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো ফ্রেন্ডস, মিঠির খাওয়া প্রায় চলছে, একটু একটু করে বড়া খাচ্ছে আর ভাত দিয়ে মেখে। ও দারুণ, ওর ফেভারিট। যাক ভালো করে খেয়ে নিক, উঠে পড়বে তারপর। দেখো ফ্রেন্ডস, আমার বিছনা টিছনা ঝাড়া কমপ্লিট। মিঠিও রাতে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, খেয়ে দে খাওয়ার পর আমি আর ভিডিও করতে পারলাম না। মিঠির একটু স্কুল টাস্ক এসেছিলো অনলাইন হোয়াটসঅ্যাপে, তো সেটার জন্যই একটু মোবাইলটা আটকে ছিল। ওর ঘুম পেয়ে গেছে আর পাচ্ছে না, এখন বাজে 10:20, সেই ভোর 5:30 ওঠে। তো এখন চোখে ড্রপটা দিতে হবে, চোখে ড্রপটা দিয়ে নিই, তারপর ও শুয়ে পড়বে। হ্যালো ফ্রেন্ডস, দেখো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। মানে আমি তোমাদের সাথে মানে টিভি নিউজ খুলে দেখছিলাম বসে বসে, মানে পলিটিক্যাল নিউজ শুনে তো মাথায় হাত, সে যাই হোক বাদ দাও, পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা না বলাই ভালো। যাই হোক, টিভি দেখতে দেখতে একটু টাইমটা নেশে গেল, মিঠি কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই দেখো মিঠি ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ঠিকঠাক জায়গায় করে রেখে দেবো। আর আমি রাতের ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ বেশ কাঁচা তেল লঙ্কা দিয়ে মেখে। ও অনেক দিন বাদে মুসুর ডাল সিদ্ধ, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর ডালের মধ্যে দিয়ে দারুণ। এরকম করে কিন্তু রাতের ডিনারটা কিন্তু ফাটাফাটি একদম হবে। তো ফ্রেন্ডস যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আমি এখনও চেঞ্জ করবো, একটা ফেস ওয়াশ করে এলাম, হ্যাঁ ক্রিম মাখবো আর রাতেরটা রাতের নাইটিটা করবো চেঞ্জ করবো। টাটা।